করাতে পারবেন না, সেই কোয়ালিফিকেশন আপনার নেই, উচ্চ কোয়ালিফিকেশন আছে, কলেজ স্টুডেন্ট পড়াতে পারবেন, আমার প্রিপারি পড়াতে পারবেন না, আমাদের কাছে প্রিপারি টিচার নেই। আবার কয়েকজন ছিল আমরা বাকিদের ট্রেনিং দিচ্ছি, প্রি প্রাইমারি আমরা স্কুল করেছি, বিজ্ঞান এবং অঙ্কে আমরা মেধা অনুসরণ পরীক্ষা চালু করেছি, এবং সিক্স সেভেন নাইন এখানে করছি, যাতে আগে থেকে অঙ্ক এবং বিজ্ঞানের যেন সে তৈরি হতে পারে, এবং এটাকে আমরা 500 টাকা এবং 100 টাকা স্কলারশিপ দেওয়া শুরু করছি। আমরা আইসিসি প্রজেক্ট চালু করছি, কম্পিউটার আমরা বিভিন্ন স্কুলে ধীরে ধীরে আইসিটি প্রজেক্ট চালু করে দিয়েছে, যে যেন নিচে কিছু করে দিতে পারে। আমরা বঙ্গীয় বিদ্যুরা একটা এডুকেশন চ্যানেল আমাদের সরকারের উদ্যোগে করেছি, ভারতবর্ষে কোন শিক্ষা দপ্তর আছে কিনা আমরা জানি না, কিন্তু আমরা অন্যান্য সময় যাতে বাড়িতে বসে ক্লাস করতে পারে বা লাইভ ক্লাস বা অন্যান্য যেগুলি রেকর্ডিং ক্লাস সেরকম দেখতে পারে, সেজন্য আমরা এটা করেছি। আমরা আপনারা জানেন যে ফ্রি পাসবুক ভারতবর্ষের কোন জায়গায় সরকারি স্কুলে, ন্যাশনাল স্কুল আছে, সরকারি স্কুলে কোন রাজ্যে 1-12 পর্যন্ত ওয়ার্কবুক নেই, আমরা সেটা শুরু করে দিয়েছি ফ্রি ওয়ার্কবুক। আপনারা জানেন আমরা স্মার্ট ক্লাস শুরু করতে যাচ্ছি, এবং ডিজিটাল লাইব্রেরি 812 স্কুলে আমরা স্মার্ট ক্লাস শুরু করতে যাচ্ছি, ডিজিটাল লাইব্রেরি 304 স্কুলে, বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে আমরা প্রায় 140 স্কুল করেছি। এরকম ভাবে আমরা এবং উন্নত করে আমরা 100 বিদ্যালয়, বিদ্যাযোগী স্কুল মিশন 100, আবার আরো 125 বিদ্যাযোগী স্কুল, অলরাউন্ড ডেভেলপমেন্ট। এবং সাথে সাথে আরেকটা স্কুল এখন তৈরি হচ্ছে, আগে শিক্ষা বর্ষ থেকে পিএমসি স্কুল, প্রত্যেক